হার্ডলাইন মুভমেন্ট দেখতেছি, এর কারণটা হচ্ছে ওই ফ্রাস্ট্রেশন, যে আমরা যে সমস্ত রক্তের বিনিময়ে এই যে নতুন ভাবে দ্বিতীয় স্বাধীনতা বলতেছি, ওই স্বাধীনতাতে এখনো দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছুপ্পু, যেটা প্রমাণ করতে চেয়েছে। এটার ফুল ছিল হচ্ছে এই মেজর জিয়া, যেহেতু সে দাড়ি রাখতো, পাঁচক্ত নামাজ পড়তো এবং ইয়া করতো, এবং এটা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মিডিয়াতে এটা তার নামে প্রচার করা হয়েছে যে সেনাবাহিনীর ভিতরে, এবং সজীব ওয়াজের জয় বলেছে 65% হচ্ছে মাদ্রাসা থেকে নাকি সেনাবাহিনীতে ঢুকছে, কাওমি মাদ্রাসা থেকে, যেগুলো মিথ্যা, যেহেতু এগুলো মিথ্যা কেস, এবং সে যে কু যেটা করার কথা ছিল এটা হচ্ছে রাইট থিং টু ডু, যেটা ওই সময় এখন 2024-এ এসে, এখন যদি ওইটাকে যদি আমি বলি যে রং থিং, তাহলে আমাকে 2024-এর যে আন্দোলন যেটা এটাকে আমাকে বলতে হবে যে ইস দ্য রং থিং। সো হি ইজ দ্য ফার্স্ট হিরো অফ দিস রেভলিউশন। সো আমি আশা করি যে এই ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ, 14 দল এবং 14 দলের অপরাধ নিয়ে তো কোনো ডাউট নেই, তারা সরাসরি দোষী ছিল। আর জাতীয় পার্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গত নির্বাচনের আগে, এই যে লাস্ট যে নির্বাচনটা হলো ওর আগে, জিএম কাদের ইন্ডিয়া থেকে এসে মিডিয়ার সামনে যখন বললেন যে ওখানে কি আলাপ হয়েছে, ওদের ইন্ডিয়ার অ্যাপ্রুভাল ছাড়া বলতে পারবে না। সো এরকম একটা সিচুয়েশনে আমরা সবাই ক্লিয়ার যে জাতীয় পার্টিকে ভারত কন্ট্রোল করতেছে, এবং আমরা অতীতে দেখেছি প্রতিটা নির্বাচনে জেনারেল এসকাতকে নির্বাচনে আনার ব্যাপারে, এবং বিভিন্ন জায়গা থেকে ভারতীয় ডিপ্লোম্যাটরা, ভারতীয় লোকজন রোল প্লে করেছে। সো এখানে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে আমি কোনো একই পাল্লায় মাপতে চাই, কারণ তারা এই যখন তারা এখন উনি বললে ইয়া পাবেন না যে উনি শুধু নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা যে সমস্ত এনআরকি যেগুলো করেছে, যেগুলো গুম খুন এগুলো করেছে, এগুলাতে উনারা একটা টু শব্দ করেন নাই, উনারা পুরোপুরিভাবে মেনে নিয়েছেন। সো এখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, এবং জনগণ মেইনলি এবং বর্তমানে যারা ছাত্র জনতা আছে তাদের খেপার মূল কারণ হচ্ছে যে তারা যে আশা নিয়ে এই সরকারটাকে এত রক্তের বিনিময়ে, 1,500-1,500-এর উপরে রক্তের বিনিময়ে যে পেয়েছিল, এটার বদলে সেম একই হাসিনা রেজিমের লোকজন এখনো আছে, এইটাই হচ্ছে ওদের মেইন ফ্রাস্ট্রেশন আমি যেটা বুঝি। এই কারণেই তারা অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমি আমার অ্যাজাম্পশন যে হয়তো এরপরে পরবর্তীতে আরো কিছু এরকম, এখন আমি একটা দেখতেছি চলমান একটা আন্দোলন দেখতেছি যেটা ইলিয়াস হোসেন করেছে, সেটা হচ্ছে জাতীয় প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে, আমি ফিউচারে এরকম আরো হার্ডলাইন মুভমেন্ট দেখতেছি, এর কারণটা হচ্ছে ওই ফ্রাস্ট্রেশন, যে আমরা যে সমস্ত রক্তের বিনিময়ে এই যে নতুন ভাবে দ্বিতীয় স্বাধীনতা বলতেছি, ওই স্বাধীনতাতে এখনো দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছুপ্পু, যে হচ্ছে ভারতীয় মানে কনফার্ম এজেন্ট, সে মুজিব বাহিনীতে ছিল, মুজিব বাহিনীর সব ইয়া ছিল সংবিধানের, সে এর আগে মানে কি বলে এই প্রেসিডেন্ট হওয়ার আগেও সে ছিল একটা সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদে, এইটার পরে আবার সেকেন্ড টাইম প্রধান পদে চলে গেছে, এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের একজন স্পেশালিস্টের কাছে আমি শুনলাম, এটা কনস্টিটিউশনে এটা সাপোর্ট করে না যে একটা লাভজনক পজিশনে থাকার পরে আবার সর্বোচ্চ পদে উনি যেটা গিয়েছেন। সো এই ফ্রাস্ট্রেশন গুলার কারণেই এই এনআরকি গুলো হচ্ছে, এবং আমি এর আগেও নিজের লাইভে এবং বিভিন্ন জায়গায় বলেছি যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টিম গভর্নমেন্ট, তারা যদি প্রায়োরিটিটা না বুঝে, প্রায়োরিটিটা হচ্ছে প্রেসিডেন্ট ছুপ্পুকে সরাইতে হবে, ছুপ্পুকে না সরাইলেই ইন্ডিয়া উইল হ্যাভ এ রোল ইন আওয়ার গভর্নমেন্ট, এবং ছুপ্পুকে সরাইলেই এর সহযোগী যে জিনিসগুলো আছে আলটিমেটলি সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং এইটাই আমি মনে করি অ্যাট প্রেজেন্ট হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। আর এখন এর মাঝখানে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই, সেটা আপনারা সবাই জানেন 2011 সালে মেজর জিয়া নামে একজন অফিসার একটা কু করার চেষ্টা করেছিল, পরবর্তীতে DGFI আমরা সবাই জেনেছিলাম সে মারা গেছে, রিসেন্টলি ইলিয়াস হোসেন একটা শো করেছে, তারপরে আমি অ্যাকচুয়ালি আমি জিনিসটা আগেই জানতাম, অ্যাকচুয়ালি সে জীবিত আছে এবং আমি খোঁজ নিয়ে দেখলাম সে হচ্ছে আর্মিতে ডেজার্টার হিসেবে আছে, এবং এবং তার নামে পরবর্তীতে যেহেতু DGFI এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তাকে ধরতে পারেনি, এটার মেইন কারণ ছিল হচ্ছে আমরা ওয়েস্ট, যে আমাদেরকে 2009 এই ফেসিবাদ হাসিনা ক্ষমতা গ্রহণের পরেই তারা আমাদের দেশে একটা জঙ্গিবাদের একটা উত্থান যেটা প্রমাণ করতে চেয়েছে, এটার ফুল ছিল হচ্ছে এই মেজর জিয়া, যেহেতু সে
দাড়ি রাখতো, পাঁচক্ত নামাজ পড়তো এবং ইয়া করতো, এবং এটা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মিডিয়াতে এটা তার নামে প্রচার করা হয়েছে যে সেনাবাহিনীর ভিতরে। এবং সাজিব ওয়াজের জয় বলেছে 65% হচ্ছে মাদ্রাসা থেকে নাকি সেনাবাহিনীতে ঢুকছে, কাউমি মাদ্রাসা থেকে। আর হোয়ারেস কাউমি মাদ্রাসার সার্টিফিকেট অনুযায়ী সেনাবাহিনীতে ঢুকাই যায় না। এই সমস্ত জিনিসপত্র বলে আর্মিকে এবং এই জঙ্গিবাদের যে ট্রাম্প কার্ডটা ভারত খেলে জিনিসটা খেলেছে। এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে তাকে এই প্রথম আলো ডেইলি স্টার কিন্তু তাকে এই জঙ্গি জিনিসটাকেই প্রচার করেছে। এবং এই মুহূর্তে আমি মনে করি যে মেজর জিয়া হচ্ছে প্রথম ব্যক্তি যে বুঝতে পেরেছিলেন 2011 সালে যে শেখ হাসিনার যে তখন অলরেডি পিতা হত্যাকাণ্ড ঘটে গেছে, তাই সে তার ক্লোজ অ্যাসোসিয়েট ভাই ব্রাদারদেরকে ওখানে মারা যেতে দেখেছে। এরপরে সে একটা কুয়ের আয়োজন করেছে যেটা একটু ইমেচুর, কিন্তু হি ইজ দ্য ফার্স্ট ম্যান যে রিয়ালাইজ করেছে যে এই শেখ হাসিনা গভর্নমেন্টকে শক্তির মাধ্যমে ছাড়া উৎখাত করা যাবে না। সো হি ইজ এ হিরো, এবং সে বর্তমানে তার নামে পরবর্তীতে অভিজিৎ হত্যা মামলা, হলি আর্টিজান সব তার নামে মামলা দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে আমরা এ ব্যাপারে আমাদের একটা রোল আছে। আমরা যেরকম ডক্টর মাহমুদ রহমানকে দেখেছি যে উনি যখন দেশে ফেরত এসেছেন তাকে জেলে যাইতে হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি ইন কন্ট্যাক্ট উইথ মেজর জিয়া, সে বলেছে যে একজন আইনজ্ঞ ইয়া করা হবে যাতে সিভিল কেসগুলা তার ইয়া করা হয়, যেগুলো মিথ্যা, যেহেতু এগুলো মিথ্যা কেস, এবং সে যে কু যেটা করার কথা ছিল এটা হচ্ছে রাইট থিং টু ডু, যেটা ওই সময় এখন 2024 এসে এখন যদি ওইটাকে যদি আমি বলি যে রং থিং, তাহলে আমাকে 2024-এর যে আন্দোলন যেটা এটাকে আমাকে বলতে হবে যে ইজ দ্য রং থিং। সো হি ইজ দ্য ফার্স্ট হিরো অফ দিস রেভলিউশন। সো আমি আশা করি যে এই ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমি মনে করি যে সেনা আইন অনুযায়ী তাকে ডেজার্টার হিসেবে রাখা হচ্ছে। ডেজার্টার মানে হচ্ছে সে, এবং আইন আছে যদি সে যুদ্ধের সময় যদি কোনো ডেজার্টার তা সে মনে করে যে তার যা মানে তার লাইফের উপরে থ্রেট আছে, সে যতদিন ইচ্ছা ডেজার্টার হিসেবে থাকতে পারে এবং পরবর্তীতে সে আইসা সেনাবাহিনী জয়েন করতে পারে। সো অনেক সময় এই ফেসিবাদের সময় অনেক সেনাবাহিনীর অফিসাররা চাকরিচ্যুত হয়েছে, সেটা সংবিধান হয়তো বা কার করে না, কিন্তু এই মেজর জিয়ার কেসটা ডেজার্টার হিসেবে সে যদি আবার সেনাবাহিনীতে নিজেকে আত্মসমর্পণ করে এবং তার কেস ইয়া করে, হি ক্যান বি রিইনস্টেটেড ইন আর্মি অ্যাগেন। সো আমি এটাই বলতে চাচ্ছি যে ও যখন আসবে তখন তার যে স্টেটমেন্ট গুলো আছে তাকে ইন্টারগেট যারা করেছে ডিজিএফআই, এর মধ্যে ভারতীয় রয়েল লোকজন তাকে ইয়া করেছে, সে আমাকে বলেছে এবং তার স্টেটমেন্টে দিয়েছে। সো ও যখন সামনে আসবে, এখন সে আসতেছে না কারণ এখনো আমরা দেখতেছি যে ফ্যাসিবাদের যে দোসররা এখনো আছে এবং ভারতের কন্ট্রোল এখনো আছে। সো যখন এটা সেফ হয় জিয়া ইনশাল্লাহ আসবে এবং এই যাদের মুখোশ গুলো আছে তখন তারা খুলে দিবে। আসবে বলতে উনি এখন উনি তো বাংলাদেশে আছে নাকি নাকি উনি আমি এই জিনিসটা ক্লিয়ার না, সে দেশে আছে না বিদেশে আছে, বাট উনি আসবেন কিছুদিন পরে, দেশে আছেন বা দেশে নাই এটা আই এম নট শিওর, মানে বেঁচে আছেন, এটাই বেঁচে আছেন, আমার সাথে তার কথা হয়েছে।